চালু রয়েছে। 1971 সালে আমাদের যে যুদ্ধটি হয়েছিল সেটি হয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এই কুলিতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, এই রাষ্ট্রযন্ত্রের ইভিল মেকানিজমের বিরুদ্ধে যুদ্ধ। চাষার ছেলে চাষা থেকে যাবে, মজুরের ছেলে মজুর থেকে যাবে, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি থেকে যাবে, তাদেরকে আমৃত্যু শোষণ করা যাবে, এই ধরনের ব্যক্তিদের চিন্তা থেকে তারা আমাদের সাথে এই ধরনের 71 সাল থেকে পোষণ করে যাচ্ছে। আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে উন্মুক্ত বাহাদুরে তাদের সাথে যুদ্ধ করতে হয়। আমরা সেটা লিগেসি বহন করছি। আজকে যখন 2024 সালে এসেও সরকার যেখানে কোটা বাতিল করে দিয়েছে, আমি আমার এই ছোট মাথায় এই চিন্তা ঢুকে না, শিক্ষক কোটা চায় না, সরকার কোটা চায় না, শিক্ষার্থী কোটা চায় না, বিশ্ববিদ্যালয় কোটা চায় না, তাহলে কোটাটা চায় কে? কোন অদৃশ্য শক্তি বলে এই কোটা বহাল রয়েছে, আমরা এই অদৃশ্য শক্তির হাত আমরা গড়িয়ে দেব। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমরা মেধার স্বাক্ষর রেখে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। সংবিধানের কথা যে কোন বিশেষ সুযোগের সমতা মানি, একটা বিশেষ গোষ্ঠীর জন্য বিশেষ কোন সুযোগের অনুপস্থিতি ও সুযোগের সমতা। আমরা একই প্রশ্ন পত্র পরীক্ষা দিব, একই প্রশ্ন পত্রে রিটার্ন লিখব, একই ভাইবা ফেস করব, কিন্তু তারা এই কোটা সুবিধার কারণে একটা 100 বেনিফিট পাবে। তার মানে কি? আমি ধরব জন্মই আমার অজন্ম পাপ। তাই প্রিয় সুধী, আপনাদের যে অভাবনীয় উপস্থিতি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাশা করব আমাদের ছাত্রদের যে কোনো কর্মসূচিতে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। সবাই আত্মীয় দেখিয়ে দেয়টা নামে থা, কোটা নামে থা, কোটা নামে থা, কোটা নামে থা। অপুষ্ট সংগ্রাম দালালুনা রাজপথ, কোটা নামে থা।